আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার সিক্স এ এর এক্সাম্পল এলিভেন নিয়ে আলোচনা করব তো আজকের যে প্রশ্নটা দেওয়া আছে দেখেন টি টু আর থ্রি ট্যাংস টু আর থ্রি হ্যাঁ একটি যোগাশ্রয়ী রূপান্তর একটি কি যোগাশ্রয়ী রূপান্তর যেখানে একটা শর্ত দেওয়া আছে এই যে টি এর যে মানটা আছে এটাই কিন্তু আমাদের মূল কাজ মূল এটা আমাদেরকে কুলু দিয়ে রাখছে এখান থেকে আমরা ইমেজটি এবং কার্লটি এই দুইটা নির্ণয় করব। ইমেজটি এবং কার্লটি দেখেন ইমেজটি এবং কার্লটি এটা নির্ণয় করার জন্য আমরা একটু নিচে ধাপে ধাপে চলে যাব তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে দেবেন সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান তো আমরা এই বই প্রায় শেষের পথে আমরা হয়তোবা দু এক দিনের মধ্যে অন্য আরেকটা বই ধরবো তো আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও সম্পূর্ণ ফুল কোর্স আমরা ফ্রিতে দিয়ে দেব ওকে তাহলে দেখেন এখানে আমরা যদি সমাধানের দিকে একটু যাই সমাধান এখানে কি বলা আছে সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে যা লেখা আছে এখানে তাই আমরা শুধু তুলে নিছি ঠিক আছে এখানে যতটুকু লেখা আছে এতটুকু তুলে নিছি এবং কালটি এবং ইমেজটি নির্ণয় করব প্রথমে যদি আমি ইমেজটি নির্ণয় করতে যাই তাহলে দেখেন ধরি আর থ্রি এর একটি আদর্শ ভিত্তি এখন আদর্শ ভিত্তি কি অর্থাৎ তিন বাই তিন ক্রমের বর্গকার মেট্রিক্স তিন বাই তিন ক্রমের মেট্রিক্স আমরা কি কি জানি একটা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এই যে এটা হচ্ছে তিন বাই তিন ক্রমের মেট্রিক্স এইটাই জাস্ট ওয়ান ধরে নিছি প্রথমটা ই টু দ্বিতীয়টা এবং ই থ্রি তৃতীয়টা আমরা ধরে নিছি ওকে এটা জাস্ট আমরা ধরে নিছি এখন তারপরে যে কাজটা করছি টি অফ ওয়ান এখন টি অফ ইউন মানে কি ওয়ানের মান দেখেন টি এর জায়গায় আছে ই ওয়ানের মানটা শুধু বসাই দিছি এখন ই ওয়ানের মান থেকে আমরা ওয়ান জিরো ওয়ান পাইছি কোথা থেকে একটু যদি আমরা লক্ষ্য করি এখানে এটা কার মান এটা দেখেন আপনি যদি এক্স ওয়াই জেড বিবেচনা করেন এক্স ওয়াই জেড এটা এক্স এর মান এটা ওয়াই এর মান এটা জেড এর মান তাহলে এক্স এর মান এখানে জিরো ওয়াই সরি এক্স এর মান ওয়ান ওয়াই এর মান জিরো এবং জেড এর মান জিরো তাহলে আপনি যদি এখানে এক্স এর মান এখানে বসান তাহলে ওয়ান হচ্ছে বাকিগুলো জিরো এখানে কিন্তু এই দুইটাই জিরো আর এখানেই হচ্ছে ওয়ান এই দুইটা জিরো তার মানে এখানে দেখেন প্রথমটার জন্য ওয়ান পাইলাম এটার জন্য জিরো এবং এটার জন্য ওয়ান ওকে এই যে ওয়ান জিরো ওয়ান তারপরে ই টি অফ ই টু ই টু এর জায়গায় যদি আপনি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বসান অর্থাৎ এই মানটা বসান তাহলে এখানে ওয়াইয়ের মান ওয়ান তাহলে এখানে বসান এর মান ওয়ান বসাইলে এখানে পাবো টু এই যে টু তারপরে এখানে এর মান ওয়ান বসাইলে ওয়ান পাবো আর এখানে এর মান ওয়ান বসাইলে ওয়ান পাবো এই তো বাকিগুলান সব জিরো এখন দেখেন ই টি অফ ই থ্রি ই থ্রির মান এখানে দেখেন জেটের মান জিরো আছে হ্যাঁ এর মান যদি জিরো বসান আপনি এখানে যেটা জিরো বসায় মাইনাস ওয়ান পাবেন দেখেন এখানে মাইনাস ওয়ান পাইছি তারপরে এখানে ওয়ান বসাইলে ওয়ান পাবো আর এখানে ওয়ান বসাইলে মাইনাস টু পাবো এই যে টু লিখে রাখছি বাকি বাকিগুলান কিন্তু জিরো কারণ এখানে এক্স ওয়াই দেখেন এইভাবে আমরা টি অফ ই ওয়ান টি অফ ই টু টি অফ মান বের করে নিয়েছি এখন আমরা পরে যে কাজটা করব যে এখন টি অফ ই ওয়ান ই টু এবং ই থ্রিকে সারি বিবেচনা করি অর্থাৎ এই মানটা এইটা এবং এইটা এই তিনটা মানকে আমরা সারি বিবেচনা করে একটা মেট্রিক্স নিয়ে পাই মেট্রিক্স নিয়ে পাই দেখেন আমরা যদি এখন এই মেট্রিক্সটা নির্ণয় করি তাহলে একটু লক্ষ্য করি যদি সেটা হচ্ছে এখানে দেখেন প্রথমে ওয়ান জিরো ওয়ান হ্যাঁ এই যে টি ওয়ান থেকে নিয়ে আসছি দেখেন এখান থেকে এই যে ওয়ান জিরো ওয়ান এটা নিয়ে রাখছি তারপরে হচ্ছে টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু এটা নিয়ে শুধু কাজ করছি কি টি অফ ই ওয়ান টি অফ ই টু টি অফ ই থ্রিকে শাড়ি বিবেচনা করে প্রত্যেকটা এক একটা শাড়ি শাড়ি বিবেচনা করে আমরা মানগুলো লিখছি এখন আমাদের ইচ্চারণ আকারে যদি আমরা প্রকাশ করতে চাই সেটা হচ্ছে আমাদের এটা জিরো বানাইতে হবে এগুলো জিরো বানাইতে হবে তাহলে দেখেন আর টু যদি আমি এটা জিরো তৈরি করি তাহলে এটা হচ্ছে টু আছে আর এখানে যদি আমি টু গুণন করি তাহলে টু হবে এটার থেকে এটা বিয়োগ করলে জিরো হয়ে যাবে তার মানে আর টু মাইনাস টু ইন্টু আর ওয়ান অর্থাৎ আর ওয়ানের সঙ্গে টু গুণন করলে এটা জিরো হয়ে যাবে ওকে এটা জিরো পাইলাম এখন পরবর্তীতে সংখ্যাটায় এটা হচ্ছে আর টু তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস টু এটা এটা কিন্তু জিরো হয়ে যাবে তার মানে ওয়ান ওয়ানেই থাকলো এখানে হচ্ছে ওয়ান এখানে যদি আমি টু গুণন করি তাহলে হচ্ছে টু তাহলে মাইনাস টু আর ওয়ান তার মানে হচ্ছে মাইনাস ওয়ান দেখেন এগুলি কিন্তু আপনারা ভালো বোঝেন এই জন্য আমি এটা আর করে দিলাম না তারপরে হচ্ছে আর থ্রি প্রাইম আর থ্রি প্রাইম কি এখানে আছে মাইনাস ওয়ান আর এখানে আছে ওয়ান যদি আমরা প্লাস করি অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ওয়ান তার মানে এটা জিরো হবে তার মানে আর থ্রি প্লাস আর ওয়ান তাহলে এটা জিরো হইলো তাহলে ওয়ান প্লাস এটা তার মানে ওয়ানই হবে এই যে ওয়ান মাইনাস টু তাহলে মাইনাস টু প্লাস হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান থাকলো ঠিক আছে মাইনাস ওয়ান পাইলাম এখন এই যে লাইনটা আছে দেখেন দুইটা মানেই কিন্তু সেম মান আছে না তাহলে এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলেই কিন্তু এটা জিরো হয়ে যাবে তাহলে আর থ্রির আমরা কী করবো আর থ্রি যদি আমি জিরো তৈরি করতে যাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তার মানে মাইনাস মাইনাস এটা প্লাস হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে সেম কাজটাই আমি পরবর্তী লাইনে করছি দেখেন এখানে আর থ্রি প্রাইম আর থ্রি মাইনাস আর টু তার মানে এটা বাকি দুই লাইন ঠিক রাখছে আর নিচের লাইন জিরো করছে এখন দেখেন এখানে কিন্তু একটা শাড়ি জিরো পাইছে একটা শাড়ি কি পাইছি জিরো পুরাটাই জিরো তার মানে আমি যে ভাষাটা লিখব এটা হচ্ছে শাড়ি চালন মেট্রিক্স যেখানে দুইটি অশূন্য শাড়ি বিদ্যমান আছে এখানে একটা শাড়ি শূন্য হয়েছে আর দুইটি অশূন্য শাড়ি আছে তাহলে দুইটি অশূন্য যদি শাড়ি থাকে এখানে ইমেজ টি হবে ইমেজ ইমেজ টি হবে এই যে যে দুইটি অশূন্য লাইন আছে এই লাইন দুইটাই হচ্ছে টি তাহলে আমি মুদ্রা কথায় কী পাইলাম যে যে মানগুলো আমাদের দেওয়া আছে যে মানগুলান আমাদের দেওয়া আছে সেখান থেকে আমরা সমাধান করে যে দুইটা যে কয়েকটা অশূন্য শাড়ি পাব সে কয়টাই হচ্ছে আমাদের টি তাহলে বোঝা গেল যে ইমেজটিটা কী পাবো যে ইচালন আকার প্রকাশ করার পরে মেট্রিক্স নির্ণয় করে ইচালন আকারে প্রকাশ করার পরে যে দুইটা যে কয়েকটা অশূন্য শাড়ি পাবো সেটা হচ্ছে আমাদের টি এখন আমরা কার্ল দেখেন টি এখানে আবার মনে হচ্ছে তাহলে দেখেন টি অফ এক্স ওয়াই জেড যদি হয় আমরা এখানে এটা এক্স ওয়াই জেড এর কিন্তু মান ধরে নিলাম জিরো 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 ধরে নিলাম এখানে আপাতত তাহলে দেখেন এই এক্স ওয়াই জেড এর মান কি আমাদের দেওয়া আছে না একটা সমীকরণ দেওয়া আছে না এই সমীকরণটা শুধু দেখেন এই টি অফ এক্স ওয়াই এক্স ওয়াই জেড এটা কিন্তু প্রশ্নে দেখেন এইটা ইকুয়াল এই মানটা দেওয়া আছে তাহলে এটার পরিবর্তে আমি এটা বসাইলাম আর জিরো 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 যা আছে তাই বসাইলাম ওকে তাহলে দেখেন আমরা এই প্রত্যেকটাকে আমরা কী করে নিলাম একটা করে সমীকরণ তৈরি করে নিলাম প্রথমে আমরা যে সমীকরণটা লিখছি এটা হচ্ছে প্রথম সমীকরণটা আর এটা হচ্ছে জেড হ্যাঁ এক্স টুয়াই টুয়াইস ওয়াই মাইনাস জেড তারপরে হচ্ছে এই যে এটা আছে এটা আমি লিখে নিয়েছি আর ওয়াই ওয়াই প্লাস জেডটা লিখে নিয়েছি ওকে তারপরে দেখেন প্রত্যেকটার সমীকরণ তৈরি করার পরে আবার ইচ্চালন আকারে প্রকাশ করতে করব আমরা সেটা হচ্ছে দেখেন আমরা যদি এল টু প্রাইম করি অর্থাৎ এইটা যদি আমি এটা যদি আমি জিরো করতে যাই অর্থাৎ এক্সকে যদি জিরো করতে যাই তাহলে এক্স মাইনাস এক্স করলেই কিন্তু জিরো অর্থাৎ এল ওয়ান মাইনাস এল টু এল ওয়ান মাইনাস এল টু

দুইটা মান যদি একই হয় তাহলে আমরা যে কোনো একটা নেব কারণ কি দেখেন ওয়াই মাইনাস ওয়াই যদি করি তাহলে জিরো হবে ওয়াই মাইনাস ওয়াই ইক জিরো তার মানে প্রত্যেকটাই জিরো হয়ে যাবে এই জন্য আমরা একটা লাইন নিয়ে রাখবো এখন ইহা সমীকরণ জটিল ইচালনাকার ইহা সমীকরণ জটিল ইচালনাকার কেন কারণ এখানে জিরো পাইছি এইটা তো পুরোটা লাইন নিয়েই জিরো পাইলাম তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণ জটিল ইচালনাকার যেখানে তিনটি চলকের জন্য দেখেন এক্স ওয়াই এবং জেড তিনটি চলকের জন্য সমীকরণ কয়টা পাইছি দুইটা তাহলে সমীকরণ যদি দুইটা পাই এখানে আমরা স্বাধীন চলক নির্ণয় করতে পারবো স্বাধীন চলকের সংখ্যা কীভাবে কী কী হবে যে এখানে চলক কয়টা আছে তিনটা তিনটা মাইনের সমীকরণ আছে কয়টা দুইটা তাহলে থ্রি মাইনাস টু ইকল ওয়ান তাহলে এখানে দেখেন স্বাধীন চলক সংখ্যা হচ্ছে থ্রি মাইনাস টু ওয়ান তার মানে কী কী বিয়োগ করতে হবে যে চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা বিয়োগ এটা হচ্ছে স্বাধীন চলকের সংখ্যার আমরা যেভাবে বের করব তারপরে দেখেন জেড স্বাধীন চলক ধরি জেড একটি স্বাধীন চলক আমরা স্বাধীন চলক ধরে নিলাম জেড তাহলে জেড ইকুয়াল ধরে নিলাম এ তাহলে এই যে এর মান যদি আমি নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে জেড ইকুয়াল যদি আমি এ ধরে নেই তাহলে এখানে যদি আমি এ বসাই তাহলে ওয়াই এর মান পাবো না মাইনাস মাইনাস তাহলে এখানে এ যদি হয় তাহলে এটা ওই পাশে গেলে কী হবে মাইনাস এ এই দেখেন ওয়াই ইকুয়াল মাইনাস ঠিক আছে এক্সের মান জেড এর মান কিন্তু আমি ধরে নিয়েছি এ ওয়াই এর মান পাইলাম মাইনাস এ তাহলে ওয়াই এর মান মাইনাস এ এবং জেড এর মান এ তাহলে এখানে মাইনাস এ বসান আর এখানে হচ্ছে এ এ বসান তাহলে মাইনাস এ মানে হচ্ছে মাইনাস টু আইস এ মাইনাস এ তার মানে থ্রাইস এ আর থ্রাইস এটা যদি আমি ওই পাশে ডাইন পাশে পার করে দিই প্লাস থ্রাইসে হয়ে যাবে দেন এক্স ইকুয়াল প্লাস থ্রাইসে তাহলে দেখেন এক্স এর মান পাইলাম ওয়াই এর মান পাইলাম এবং জেড এর মান পাইলাম তিনটারে মান যখন আমি পাইছি তখন এখন এক্স ওয়াই জেড ইকুয়াল এই যে এক্স এর মান থ্রাইস এ এর মান মাইনাস এ এবং জেড এর মান এ বসে দিসি প্রত্যেকটা থেকে এ আমি কমন মিসি তাহলে থ্রি আছে মাইনাস ওয়ান আসে ওয়ান আছে এই যে এখন তাহলে কার্ল টি লাইন লাইন অফ থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কার্ল এর মান অর্থাৎ এর মান যে যেটা পাইলাম এটা হচ্ছে আমাদের কার্ল এর মান আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন তার মানে আমরা ইমেজটি কি পাইলাম ইমেজটি হচ্ছে যে ওই মিচালনাকার তৈরি করার পর যে কয়টা অশূন্য শাড়ি আছে সেটা হচ্ছে আমাদের ইমেজটি আর কালটি কীভাবে পাইলাম কালটি পাইলাম এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করার পরে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কালটি এটাই হচ্ছে আমাদের সমাধান আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এর পরেও যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডাবল ফাইভ সিক্স ওয়ান সিক্স সেভেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে নক করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই